রাখতে দাও, খাইয়ে গে। আব্বু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। এখন গত মাসে যখন আমি ঘুম থেকে উঠতাম তখনের সময়টা আর এখন সময়টা বিশাল পার্থক্য। কারণ আমি এখন একটু সকালে উঠি, কারণ হচ্ছে বাচ্চার পড়তে দেওয়ার সময় হচ্ছে 8টা। দ্যাট মিনস এই 8টার মধ্যে না, তাকে নিশ্চয়ই আগেই পাঠাইতে হয়, রেডি করতে হয়। তো অনেকেই বলে, যখন আমি দেখি যে বাচ্চা, যে একটা মেয়ে মানুষের জীবনে কত বরকত, যে ওর জন্য আমার জীবনে পজিটিভ অনেক কিছু ক্রিয়েট হচ্ছে। এই যে সকালে ওঠার অভ্যাস, সকালে হেলদি খাবারের অভ্যাস, সকালে ভালো কিছু চিন্তা করা, ভালো কিছু কাজ করার অভ্যাস, যেটা বাচ্চার জন্য। কারণ আমি যদি না করি তাহলে সে কখনোই তার এগুলো অভ্যাস গড়ে উঠবে না। সে যদি না দেখে এগুলো, তাহলে কখনোই এগুলো কোনো ইনস্টিটিউট বা কোনো বন্ধু বান্ধব কেউ শেখাবে না, কোনো আত্মীয় সাথে। তো আমি লাস্ট 2 দিন থেকে, আগে তো আমি নিয়ে যেতাম, নিয়ে আসতাম, এখন 2 দিন থেকে ওর বাবার সাথে, জাস্ট 2 ডেজ হচ্ছে, আর ওর বাবার সাথে যাচ্ছে আর আমি হচ্ছে গিয়ে নিয়ে আসতেছি। মানে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, 10:30 পর্যন্ত ওর ক্লাস হয়। তো আমি ওর ছুটির আগেই নিয়ে যাচ্ছি। তো ওদেরকে আমি রেডি করে পাঠাই দিয়ে তারপরে আমি বসে সকালের নাস্তা খেতে। আর আজকে আমাদের সকালের নাস্তা হচ্ছে মিষ্টি আলু আর একটা, এটা খেতে খুবই সুস্বাদু একটা রেসিপি। আমি আপনাদের সাথে আজকে ভিডিও শুট করার আমার সময় হয়নি, কারণ হচ্ছে আমি আজকে দেখানোর চেষ্টা করছি আমার সকালের সময়টা কিভাবে কাটে। তো ওই ভিডিওটা শুট করতে রেসিপিটা শুট করা হয়নি, আমি আপনাদের সাথে শেয়ার করবো। বা মাস্ট ট্রাই এটা যে সকালবেলা উঠে কোনো মানুষ যদি এরকম একটু হেলদি খাবার, ভাজা পোড়া না অ্যাভয়েড করে একটু হেলদি খাবার খেয়ে যদি সকালটা শুরু করে, দ্যাট মিনস ট্রাই করা উচিত, প্রত্যেকটা মানুষের ট্রাই করা উচিত সকালটা পজিটিভলি শুরু হোক। সকালটা কারোর সাথে রাগারাগি না করে, কারোর সাথে মানে খাবার যেটাই খান সেটা যেন একটু হেলদি হয়, সেটা খেয়ে যেন দিনটা শুরু হয়, তাহলে বিশ্বাস করেন সারা দিনটাই ভালো যাওয়ার আলহামদুলিল্লাহ হয়। তো ওরা যাওয়ার পরে আমি টুকটাক ঘরের কাজগুলো করতেছি। আগে তো এগুলো মানে আমি যখন আগে নিয়ে যেতাম তখন সন্ধ্যাবেলায় এগুলো কাজ করে রাখতাম, বাট সকালে একটা দুটো হয়তো বা কাজ করতাম। বাট সকালবেলা এখন যেহেতু একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে যাচ্ছে, আমি তো 1.5 ঘন্টা যে কাজগুলো করি সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করি। আমি হচ্ছে মোটামুটি যত ডিপ ক্লিন না, বিছানা গুছানো, ঘর গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, তারপর হচ্ছে কুশন কাভারগুলো ঝাড়ু দিয়ে সুন্দর করে গুছা রাখা, ড্রয়িং স্পেসে যে বসার স্পেসটা আছে সেটা ঝাড়ু দিয়ে সুন্দর করে টান টান করে গুছা রাখা, টেবিল গুছানো, আমার ওয়ার্কিং টেবিল স্পেসটা সুন্দর করে গুছা রাখা, তারপর সকালে যে আমরা নাস্তা করছি যে প্লেট বাটি গ্লাসগুলো ময়লা হয়েছে সেগুলো ক্লিন করা, এগুলো হচ্ছে আমরা 3 জন খেতেই দেখবেন যে 7-8টা 10টা প্লেট বাটি চামচ এগুলো নষ্ট হয় স্বাভাবিক। আপনি একটু একটা নাস্তাই করেন আর একটা বিস্কিট 1 কাপ চাই খান না কেন, এটা শুধু মেয়েরাই জানে যে কি পরিমাণ কিচেনে এতটুকু সময় দিতে। যদিও আমি খুব চেষ্টা করি মানে অল্প খেয়ে সময়টাকে কিভাবে সেভ করা যায়, ভালো খাবার খেয়ে কিভাবে সময়টাকে সেভ, সেটা চেষ্টা করি, সেটা নিয়ে পড়াশোনার অন্ত আমার শেষ থাকে না। সব সময় চেষ্টা করবেন যে আমি দেখি যে আমি যতটা না বাচ্চাকে ভর্তি করা রিল্যাক্স, আমার মনে হয় আমার মতো দ্বিতীয় পার্সন আমি এ পর্যন্ত খুঁজে পাইনি যে রিল্যাক্সে থাকে এত, সত্যি বলতেছি আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে যে আমি জানি সকালবেলা কতটা কষ্ট এবং কতটা বাচ্চা টিফিন রেডি করা, বাচ্চাকে রেডি করা, হাজবেন্ডকেও রেডি করাইতে হয়, বলবে এটা রেডি করানো, তার জন্য খাবার রেডি করা, তাকে খাবারটা প্রেজেন্ট করানো। তো আমি মনে করি যখন যে পরিস্থিতিতে আসবে সেটা আমাকে আগের দিনে একটু ভেবে চিন্তে এই পরিস্থিতিটা আমি কিভাবে ম্যানেজ করবো সেটা চিন্তা করা, সেই বিষয়টা নিয়ে মানে হতাশায় ভোগা বা কাউকে ব্লেম দেওয়া। যেমন হচ্ছে আমি যখন বসে থাকতাম ওয়েট করতাম সবার জন্য, তখন কারো কারো কথা কানে আসতো যে ওরা, হ্যাঁ ছেলেদেরও কিছু অ্যাজ এ ফাদার কিছু রেসপন্সিবিলিটি থাকে, তো অনেক বাঙালি ছেলেরা এটা আসলে পরিবার থেকে অনেক ছেলেরাই শিখে আসে না যে রেসপন্সিবিলিটিটা কি, তাদের মারা শেখায় না ম্যাক্সিমাম। এটা শুনতে খারাপ লাগলেও সত্য কথা,
মানে বিয়ে করার পর হয়তো তারা খুব ভালো বাবা মা থেকে ব্রট আপ করে আসছে বা দেখে বড় হয়েছে, তারা অনেকেই শেখে, বাট ম্যাক্সিমামই এই অবস্থা। তো এগুলো ব্লেম না দিয়ে আমি আমার পরিস্থিতিটাকে কিভাবে ম্যানেজ করব সেটা আমাদের মানে রিসার্চ করা উচিত, সেটা আমাদের শেখা উচিত, সেটা আমাদের চিন্তাটা আপডেট করা উচিত, যেটা আমি সব সময় করি। কারণ আমি কিন্তু বিষয়টা এরকম না যে আপনারা যা করতেছেন আমি তা করতেছি না, বা আমার আমার জীবনেও অনেক হচ্ছে কি বলে ঝামেলা অ্যাংজাইটি সব কিছুই আসছে, বাট এগুলো ম্যানেজ করার ক্ষমতাটা সেইটাই আসলে কিভাবে কে ম্যানেজ করতেছে সেটাই বিষয়। তো আমি আজকে কিচেনটা হচ্ছে হাত দিয়ে পরিষ্কার করছি, বাট বেডরুম অন্যান্য রুমগুলো বা ড্রয়িং স্পেস মুভ দিয়ে ক্লিন করছি, কারণ এটা আমি হাত দিয়ে ধরলে অনেকটা সময় লেগে যাবে, কারণ আমি বের হব 9:45, মানে বাসা থেকে আমি বাচ্চাকে আনতে যাব 9:50-টার মধ্যে, কারণ আমি হচ্ছে রিক্সায় যাই না। এই উচিলায় আমার হাঁটা হয় প্রতিদিন 20 মিনিট, 20 মিনিট না তার থেকেও বেশি, কারণ আমি যখন ছুটি হয় তখন বাচ্চার সাথে গল্প করতে করতে যতক্ষণ না ও বাচ্চা বলে যে মামনি আমি আর হাঁটতে পারতেছি না রিক্সা নাও, ততক্ষণ পর্যন্ত আমি রিক্সা নিই না। এইভাবে মাঝে মাঝে আমরা গল্প করতে করতে বাসা পর্যন্ত চলে আসি, যদিও ডিস্টেন্সটা আমার জন্য আমি আমার জন্য ঠিক আছে, বাট বাচ্চার জন্য ডিস্টেন্সটা বেশ বেশি আর কি। যেখানে রিক্সা ভাড়া 30 টাকা, বুঝে নেন দূরত্বটা কত, মোটামুটি ভালোই দূরত্ব। তো আমার জন্য, আমি মেসিউরড একটা মেয়ে, আমার জন্য ঠিক আছে, বাট বাচ্চার জন্য একটু দূরে হয়ে যায়। তো আমার মোটামুটি গল্প করতে করতে ভুলে গেছি, এর মধ্যে ঘর ক্লিন করা হচ্ছে, কাপড় ধোয়া, গোসল করা, আমি গোসল করে কাপড়গুলো শুকাইতে দিয়ে বাচ্চার কাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে ক্লিন করে, এই যে দেখতে পারতেছেন এখন যে এনভায়রনমেন্ট, এরকম আলহামদুলিল্লাহ রেখে বিসমিল্লাহ বলে ঘর থেকে আমি বের হয়ে যাচ্ছি এখন বাচ্চাকে আনতে। বাসাতে যেহেতু আর কেউ নাই, বা লক করে চলে যাচ্ছি, যেতে যেতে আমি ময়লা ঝুড়িটা নিয়ে যাচ্ছি, এটা ভর্তি হয়ে গেছে, এটা যাওয়ার সময় নিচে হচ্ছে নিচে রেখে যাব, মানে নিচতলায় যে বড় ড্রাম আছে ময়লা ফেলানোর, সেখানে রেখে দিলেই ময়লা ওলা এসে নিয়ে যায়। তো আমি এখন রেডি। মোট কথা যে কাজের কাজের সিকুয়েন্স, মানে এই কাজটা পরে করব, মাঝে মাঝে মাল্টিপল কাজে করতে হচ্ছে, যে ময়লাটা যদি আমি রেখে দিতাম তাহলে এটার জন্য আমাকে আরেকবার নিচে নামা বা হাজবেন্ডকে বলতে হতো। তো এই যে মাল্টিপল কাজ, তো মাঝে মাঝে যদি আপনি চিন্তা করে করেন তাহলে কিন্তু ম্যানেজ করা যায়। তো আপনি যখন মানে বাসা থেকে ফিরে, মানে মানে মাদ্রাসা থেকে ফিরে এসে বাচ্চাকে নিয়ে যখন আপনি ঘরে ঢুকবেন, তখন যদি এরকম একটা পরিপাটি ঘর দেখেন আর সবকিছু এভরিথিং, বিছানাটা টানটানো আছে, মেঝেগুলা আমি লাট গলা দিছি, এখন আমি আপনাদেরকে দেখাই, তো এরকম যদি ঘর দেখেন আপনার মনটা বা মেজাজটা কতটুকু শান্ত থাকার কথা আপনি বলেন, কতটা ভালো লাগার কথা। আমাদের যখন অস্থির লাগে কাজে, যখন আমাদের প্রচন্ড অস্থিরতা, মেজাজ খারাপ, হতাশা, বিরক্তি, তখন আমরা কোথায় যাই? বিভিন্ন সুন্দর সুন্দর রিসোর্টে যাই। রিসোর্টে কেন যাই? খেতে যাই না, কখনো না, সুন্দর জায়গায় বসে এই যে রিল্যাক্স, এটা শান্তটা আসে। তাহলে এটা আমরা কেন বিশ্বাস করি না যে ঘরের একটা সুন্দর জায়গাও, পরিপাটি জায়গাও হচ্ছে আমাদের সেই শান্তি, সেই প্রশান্তি দেয়? তো যাই হোক, এখন বাচ্চার স্কুল মানে মাদ্রাসা ছুটি হয়ে গেছে, আমি ওকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। ছুটির পর আর কি ওর সাথে গল্প করতে করতে, মানে পুরো রাস্তাটা গল্প করতে করতে যাই, সত্যি কথা বলতে ওর সাথে যখন গল্প করতে করতে আসি তখন আমার রাস্তাটা অনেক ছোট মনে হয়, কিন্তু ওকে ছাড়া যখন আমি রাস্তাটা হাঁটি তখন রাস্তাটা অনেক বড় মনে হয়। তো এসে হচ্ছে যে ওকে আমি গোসল করায় দিয়ে, আমি যেহেতু গোসল করে গেছি, ওকে এসে গোসল করায় দিয়ে, অলিভ অয়েল দিয়ে কাপড় পরায়া হচ্ছে আমি একটু কিছু, ও যদি খেতে চায় দেখি টিফিনটা সেট করি, টিফিনটা দেখা যায় যে পুরাটা খায় না, এত বেশিও দেই না, যেমন আজকে আমি 2 পিস জাস্ট রুটি দিয়েছিলাম, আর আমি আজকে বাজার একটু মানে বাজার করবো বলতে একটা জিনিস শুধু কিনবো, এই জন্য টাকা নিয়ে গেছিলাম, খুচরা ছিল না, জন্য এগুলো আমার কেনার কথা ছিল না, এগুলো আমার বাদাম টাদাম বাসায় আছে, তো টাকা খুচরা করার জন্য, যেহেতু আমরা এগুলো রেগুলারই খাই বাদাম, তো এই বাদাম কিনে আমি টাকা খুচরা করছি আর কি, বাদাম মুড়ি একটু ঝালমুড়ি। তো মাদ্রাসা থেকে এসে বাচ্চাকে নিয়ে এসে বাসায় এসে আমি হচ্ছে ফ্রেশ হয়ে বাচ্চাকে ফ্রেশ করা দিয়ে, গোসল করা দিয়ে, ওকে হচ্ছে টিফিন দেখে একটা রুটি খায় নি, আমি বললাম তুমি ওই রুটিটা খাও, আর হচ্ছে আমরা যে সকালবেলা দুধ খাইছিলাম ওর জন্য একটু রেখে দিছিলাম,
ওকে অতটুকু দিয়ে আমি বাদাম আর হচ্ছে মুড়ি মাখা নিয়ে বসে খাচ্ছি। এই খাবারটার খাওয়া দাওয়া করে এখন এখন বাজে হচ্ছে 11:15 হবে, এক্সাক্ট টাইম বলতে পারবো না, বাট 11:25 হবে এরকম টাইম। তো আমি মুড়ি মাখা খেয়ে ও নাস্তা করে তারপর হচ্ছে আমি ওকে নিয়ে পড়তে বসাবো। এটা আপনারা হয়তো ভাবতে পারেন যে মানে এসেই আবার পড়তে বসানো, আমাদের এই মুহূর্তে কোনো কাজ থাকে না, আমাদের খাবার রেডি, আমার দুপুরের খাবার রেডি আছে, আর ও একদমই, আমি বাচ্চার যেমন শুধু ফিজিক্যাল কেয়ার করি না, ওর মানসিক দিক দিয়ে আমি সবসময় খেয়াল রাখি যে ও কি খাচ্ছে বা এটা ও বার্ডেন মনে করতেছে কিনা। বাচ্চাকে এসেই তো আমি ওর ডায়েরিটা চেক করি, ওর হোমওয়ার্ক সাধারণত এ পর্যন্ত দেয় না, হোমওয়ার্ক দেয় না, তো যেটা ক্লাসে পড়ায় সেটা আমি পুনরায় শুধু হচ্ছে পুনরাবৃত্তি করাই। মানে ধরেন আজকে ক্লাসে এ থেকে জেড পর্যন্ত লেখাইলো বা 1 থেকে 10 পর্যন্ত লেখাইলো, সেটা আমি ডায়েরিতে চেক করি আজকে ক্লাসে কি পড়াইছে, যেটা পড়ায় সেইটাই আমি আবার বা খাতাতে যেটা লেখাই সেটা বাসায় এসে আবার পুনরায় লেখাই, মানে এটা জাস্ট প্র্যাকটিস হচ্ছে এগেইন। তো আমি চেষ্টা করি যে ওর মানসিকতা বোঝার জন্য যে ও এটাতে বিরক্ত হচ্ছে কিনা, দেখি যে। আর হচ্ছে সন্ধ্যাবেলা, বিকাল, বিকালের পরে সন্ধ্যা, আর যেহেতু আমরা সন্ধ্যাবেলায় ঘুমাইতে যাই, সন্ধ্যাবেলায় বলতে 9টায় বিছানায় চলে যাই 1:30-9টার মধ্যে, সেক্ষেত্রে সন্ধ্যাবেলায় পড়াশোনাটা হয় না। তা আমি ও পড়াশোনার মোটেও চাপ দেয় না, এটা ভাবার কোনো কারণ নেই যে আমি এসেই আবার পরে ওকে খাইতে দিচ্ছি। ও বারান্দায় গেছে, বারান্দায় একটু বাতাস ছিল, আমি বললাম বিছানায় বসে খাও, তারপরে ও বারান্দায় নিয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে জাস্ট ওর মাদ্রাসা পড়াগুলো রিপিট দেই, রিপিট দিয়ে আমি শুয়ে রেস্ট নেই, সেভাবে রেস্ট না হলে তখন আজান দিয়ে দেয়, নামাজ কালাম পড়ে আমি মোবাইল ব্রাউজ করি কিছুক্ষণ, তারপরে হচ্ছে রাতে রান্না বান্না করতে দেয়। আসলে সব কিছুই আমার হচ্ছে, আমার এন্টারটেইনমেন্ট হচ্ছে, রেস্ট হচ্ছে, বাচ্চাকে পড়ানো হচ্ছে, বাচ্চাকে পড়াইতে নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছু হচ্ছে, জাস্ট ফর টাইম, যদি আপনি এক্স্যাক্টলি ম্যানেজ করে চলতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা, এখানেই চলে যাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।